প্রোগ্রাম ট্রাস্ট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই নিয়ে আমার 8 নম্বর ভিডিও। আমি গত পর্বে দেখিয়েছিলাম যে একটা ভেরিয়েবল তৈরি করে কিভাবে ওটার মাধ্যমে আপনি কোনো মান অ্যাসাইন করে দিতে পারেন অথবা আপনি কিছু কল করতে পারেন। তো আজকে আমি দেখাবো যে একটা ভেরিয়েবল তৈরি করে আপনি কিভাবে মেসেজ পাঠাতে পারেন অথবা একটা ভেরিয়েবলের মাধ্যমে ক্রিয়েট করার মাধ্যমে ওই মেসেজ দিয়ে আপনি ইনপুট এবং কি আউটপুট দেখাতে পারেন। তো আমি আমার ইমুলেটর চলে যাচ্ছি। আমি অলরেডি বেসিক কোডগুলো করেই রেখেছি, কেননা বারবার এগুলো বোঝাবো না, কেননা যেহেতু আমি প্রথম 2-3টা ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। তো আমরা আমাদের ডাটা সিগমেন্ট কোডে চলে গেলাম। এটাতে চলে যাওয়ার পরে আমি এখন এটার একটা নাম দিব, ভেরিয়েবলের নাম। মনে করেন এম একটা ভেরিয়েবলের নাম দিলাম, তারপরে ডিবি দ্বারা এটা আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে এখন হচ্ছে আমাদের যে যে কোডটা মেসেজ পাঠাতে চাই, তো মেসেজ পাঠাতে চাইলে আমরা এটা এ জায়গায় ডাবল কোড অথবা সিঙ্গেল কোডও আমরা এ জায়গায় ইউজ করতে পারি। আমি মেসেজে পাঠাতে চাই যে আই এল ভি ই লাভ বি এম জি বাংলাদেশ। এটা এখন দেখেন এ জায়গায় আমরা কি করব, এ জায়গায় আমরা একটা ডলার সাইন ইউজ করব। ডলার সাইন ইউজ করার পর আবার যেহেতু আমরা প্রথমটা ডাবল কোটেশন ইউজ করছি, সেজন্য আমরা লাস্টেরটাও ডাবল কোটেশন ইউজ করব। যদি প্রথমটা ফার্স্ট সিঙ্গেল কোড ইউজ কোটেশন ইউজ করতাম, তাহলে লাস্টেরটাও আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব। তাহলে এখন আমরা ডলার সাইনটা কি জন্য দিয়েছি, ডলার সাইনটা দ্বারা বোঝানো হয়েছে এটা একটা স্ট্রিং নাম্বার। এই ডলার সাইনের আগে ডলার সাইনের আগে যত সব স্ট্রিং নাম্বার আছে ওগুলো সব প্রিন্ট করে আমাদেরকে দেখাবে। তাহলে আমরা কি করলাম, একটা মেসেজ তৈরি করে ফেলেছি অলরেডি। এখন আমরা এটাকে কল করব। আমরা এটাকে কল করার আগে আমরা এটা ইনিশিয়ালাইজেশন করব। কিভাবে করব, এ মুভি মুভ মুভ এ এক্স এর ভিতরে অ্যাট দ্য রেট ডিএটি ডাটা ডাটা সিগমেন্ট ডাটা সিগমেন্ট তারপরে কি এ মুভি মুভ ডিএস সরি ডিএস ডিএস এর ভিতরে আমরা এক্স এর মানগুলো রেখে দিব। এই জায়গায় হয়েছে কি যে আমরা তার আগের ভিডিওগুলোর কাজ করেছি যে এ এল বি এল সি এল নিয়ে। আমরা যখন কোনো ছোট ছোট জিনিস নিয়ে কাজ করব, তখন আমরা আমাদের ওগুলো অলরেডি ইনিশিয়ালাইজেশন করাই থাকে যে এ এল বি এল সি এল। আর যখন আমরা বড় কোনো ক্যারেক্টার কিংবা বড় কোনো ভ্যালু নিয়ে কাজ করব, তখন আমাদের এগুলা অ্যাসাইন ইনিশিয়ালাইজেশন করেই আছে যে এ এক্স এর ভিতরে থাকবে। তো আমরা এটাকে কি কি করে দিয়েছি, এখন ডাটা মানে হচ্ছে আমাদের ডাটা সিগমেন্টের ভিতরে একটা মেসেজ আছে, ওই মেসেজটা আমরা এক্স এর ভিতরে অলরেডি বলে দিয়েছি যে ইনিশিয়ালাইজেশন করাই আছে। তো আমরা কি করেছি, এটা পরবর্তীতে আমরা ডিএস এর ভিতরে নিয়ে রেখেছি, কেননা আমরা পরে যেহেতু এটা ফিক্সড এক্স এর ভিতরে চলে যায়, আমরা পরে যদি আরও মেসেজ পাঠাতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাদের আপডেট মেসেজগুলো চলে আসবে আর যেগুলো পুরান মেসেজ ওগুলা রিমুভ হয়ে যাবে। তো আমরা সেজন্য ডিএস এর ভিতরে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, আমরা এখন চাবো যে আমরা এটাকে কল করতে চাবো। তো কল করার আগে আমি কিছু প্রিভিয়াস কিছু বলে নিই যে কমা দ্বারা বোঝানো হয় যে কমান্ড, কোনো কিছু কমান্ড করতে চাইলে আপনি কমা ইউজ করবেন, সরি করণ ইউজ করবেন। অ্যান্ড আমরা ওয়ান দ্বারা কি বুঝেছি, আমরা ওয়ান দ্বারা বুঝেছি যে একটা সিঙ্গেল সিঙ্গেল কি ইনপুট। তাহলে এস আই এন জি এল সিঙ্গেল কি ইনপুট, এমনকি আমরা টু দ্বারা কি বুঝেছি, টু দ্বারা বুঝেছি যে একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট। সরি একটা আউটপুট। আর এখন আমরা আরেকটা নতুন ফাংশন শিখব যেটা হচ্ছে নাইন। নাইন দ্বারা বোঝানো হয়েছে যে ক্যারেক্টার স্ট্রিং আউটপুট, ক্যারেক্টার স্ট্রিং আউটপুট সরি আউটপুট।
তাহলে আমরা অলরেডি বুঝিয়ে গিয়েছি যে আমরা যখন AS1 AS2 দিই তাহলে এগুলো তারা কি বোঝানো হয়। যেহেতু আমরা এখন চাচ্ছি ক্যারেক্টার স্ট্রিং আউটপুট দেখাতে, যেহেতু এটা একটা ক্যারেক্টার, সেজন্য আমরা নিশ্চয়ই এখন f ফাংশনটা ইউজ করব। তো আমরা এই জায়গায় লিখব এখন মুভ AS9। এটা এখন আমরা কি করব, LEA দ্বারা বোঝানো হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস। তাহলে আমরা কি করব, কিসের ভিতরে রাখবো, এটা হচ্ছে DX, যেহেতু বড় ক্যারেক্টার। আমরা কোন ভেরিয়েবলটাকে পাস করতে চাচ্ছি, এম, আমরা যে ভেরিয়েবলের নামটা দিয়েছি। তারপরে আমরা কি করব, INT ইন্ট, এটাকে আমরা কল করে দেব। এখন দেখি আমরা যে মেসেজটা দিয়েছি ওটা প্রিন্ট হয় কি না। হ্যাঁ, পারফেক্টলি, আই লাভ বাংলাদেশ, আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। তো আমরা আজকে শিখলাম যে কীভাবে একটা মেসেজ পাঠাতে হয়। তো আমি গত পর্বে দেখাবো যে কীভাবে দুইটা ইনপুট ইনপুট নিয়ে ওটার আউটপুট দেখানো হয়, যে ইন্টার দ্য ফার্স্ট কি, ইন্টার দ্য সেকেন্ড কি। তো ধন্যবাদ সবাইকে, আজকে টিউটোরিয়াল এখানেই শেষ।